হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় হোয়াট টু ডু বিফোর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউতে যাওয়ার আগে আমাদের কী কী করণীয় দরকার তার ছটি পয়েন্ট নিয়ে আজ আমি আলোচনা করব। এক, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। ড্রেসটা খুব স্মার্টলি হবে, ভালো প্যান্ট জামা টাই, খুব সুন্দর চুল ঠিক মতো আজরানো থাকবে এবং জুতো ব্ল্যাক শু, একদম স্মার্ট ড্রেস হওয়া দরকার যেটা অ্যাক্টিভ হয়। দুই নম্বর, রিচ বিফোর টাইম, অর্থাৎ ইন্টারভিউ যখন হবে তার এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টার আগে পৌঁছানো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিন, থ্রি কপিস অফ সিভি অ্যান্ড টু পেন। তিনটে কপি সিভি নিয়ে যেতে হবে এবং দুটো পেন নিয়ে যেতে হবে। তিনটে কপি সিভি অবশ্যই লাগবে এবং ইন্টারভিউ যে ফাইলগুলো আছে সেই ফাইলে একটার পর একটা সাজানো থাকবে, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশান এবং এক্সট্রা কোয়ালিফিকেশান বা এক্সট্রা যেসব সার্টিফিকেটগুলো হয় এক্সট্রা কোয়ালিফিকেশানের, সেগুলো সব সাজানো থাকবে এবং থ্রি কপি পাসপোর্ট সাইজ ফটোও রাখতে হবে এবং সিভি রাখতে হবে। অবশ্যই সিভি যেরকম হয়, এবং তার সাথে দুটো পেন রাখা দরকার যদি লেখা লিখিত কোনো ব্যাপার থাকে, কোনো জায়গায় সই করার ব্যাপার থাকে। ফোর, ডু মক ইন্টারভিউ প্র্যাকটিস। ইন্টারভিউতে যাওয়ার আগে বারেবারে ইন্টারভিউ নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, অন্তত দিনে প্রত্যেকদিন এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা, তিন ঘন্টা করতে পারলে খুবই ভালো হয়, ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। পাঁচ, ডু সাম রিসার্চ অ্যাবাউট দ্য কোম্পানি। কোম্পানি সম্বন্ধে পুরো রিসার্চ করতে হবে, যে কোম্পানিটাতে তুমি চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছ তার পুরো বায়োডাটা, ইন্টারনেট, এখন তো আমাদের ইন্টারনেটের যুগ রয়েছে, ইন্টারনেট থেকে তুমি সব কোম্পানির ডিটেলস পাবে, কোম্পানির সম্বন্ধে খুব ডিটেলস তথ্যটা তোমাকে নলেজে থাকা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার আমরা ছ নম্বর পয়েন্টে আছি, প্রিফিয়ার কমন কোয়েশ্চেন। প্রিফিয়ার কমন কোয়েশ্চেন, ইন্টারভিউতে যে প্রিফিয়ার কমন কোয়েশ্চেনগুলো রয়েছে, মিনিমাম 20 কোয়েশ্চেন হচ্ছে কমন কোয়েশ্চেনগুলির মধ্যে রয়েছে। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট স্ট্রেংথ, ড্রিম জব, লিডারশিপ স্টাইল নিয়ে যেসব কোয়েশ্চেনগুলো রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে রয়েছে, এবং কোয়ালিফিকেশান বিভিন্ন বিষয়ের উপর কোশ্চেন তারা করতে পারে। এবার জিডি তো রয়েছে, জিডিতে বিভিন্ন টপিক দিয়ে দিতে পারে, সেই টপিকের উপর তোমাকে বলতে হবে। এবং ইন্টারভিউ 20 কোশ্চেন মোটামুটি যদি করা যাওয়া যায়, এবং তার সাথে তো বিভিন্ন ধরনের কোশ্চেন করে, এবং কিছু কোশ্চেন বুদ্ধিমত্তার কোশ্চেন করে থাকে, অর্থাৎ তোমাকে কিন্তু তোমার নাম সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে যে তোমার নামটার অর্থ কী, সেটা কিন্তু তোমাকে নিজের নামের অর্থটা কিন্তু জেনে যেতে হবে। এরকম বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো থাকবে, তবে বেসিক 20 কোশ্চেন তোমরা কিন্তু করে যেতে পারবে। ইন্টারনেটে বেসিক 20 কোশ্চেন ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সারে তোমরা পেয়ে যাবে। এই প্রাথমিক জিনিসটা ফলো করে ইন্টারভিউতে তোমরা যাও, অবশ্যই তোমরা সফল হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাছ।